বাঙালির মুক্তির সনদ কিংবা মেঘনা কার্টা যাই বলা হোক না কেন, শব্দগুলোর সাথে অনায়াসেই সমান্তরালে রাখা যেতে পারে ছয় দফাকে। আর এই ছয় দফার প্রথম দফাই ছিল পূর্ব বাংলার স্বায়ত্তশাসন। ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সরকারের বৈশিষ্ট্য হবে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতিতে, যেখানে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। বাঙালির ম্যাগনা কার্টা হবার মতো যুক্তিসঙ্গত উপাদান এখানে ছিল, তবে এটি ছিল স্বায়ত্তশাসনের রূপরেখা। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা ব্যবস্থা চালুর দাবি এবং দু অঞ্চলের পৃথক স্টেট ব্যাংক ও মুদ্রা পরিচালনা ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে রাখা নিয়েছিল দ্বিতীয় দফা। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান সেই বৈষম্য নিরসনের জন্য সহজে বিনিময়যোগ্য মুদ্রার, দুই প্রদেশে দুটি মুদ্রার কথা বললেন, তাতে করে অর্থনৈতিক সমস্যা বা সংকট হবার কথা ছিল না, কিন্তু একই সঙ্গে প্রদেশের আর্থিক স্বার্থ সংরক্ষিত। মুদ্রা অর্থ রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর হাতে দেয়া এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ক তিনটি দফা ছিল বঙ্গবন্ধুর উত্থাপিত ছয় দফার মধ্যে উল্লেখযোগ্য তিনটি দাবি। বাণিজ্য থেকে পাকিস্তানের যা আয় হতো তা থেকে পূর্ব পাকিস্তান তার ন্যায্য হিসা অনেকটাই পায়নি। পূর্ব পাকিস্তানের আয়টি দিয়ে সম্পূর্ণ পশ্চিম পাকিস্তানে বিনিয়োগ করা হতো, সেই জন্য বৈদেশিক বাণিজ্যের হিসেবটাও আলাদা করবার কথা বলা হলো। আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সংবিধানের অঙ্গরাজ্যগুলোকে নিজেদের কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দেওয়ার কথা ছিল শেষ দফায়। তৎকালীন পূর্ব পাকিস্তান প্রায় অরক্ষিত, ভারত ইচ্ছে করলেই যে কোনো সময় পূর্ব পাকিস্তান দখল করে নিতে পারত, সেই জন্য সামরিক সক্ষমতা অর্জনের একটি প্রস্তাবনা এই প্যারা মিলিশিয়া ছিল। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে ছয় দফাকে এক দফায় রূপান্তরিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম দিয়েছিল। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।